একজন বিধবা হয়ে গেছে, তাকে কাছে রাখতে পারো নাই। সে নিরুপায় হয়ে শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেছে, আর কবরের কাছে দাঁড়িয়ে বলে গেছে, তুমি তো চলে গেলে এই বাচ্চা দুটো আমি নিয়ে বাকি জীবন কি করে কাটাবো বলে গেলি না। কবরের ভেতরে শুয়ে শুয়ে তার কতটা কষ্ট হয়েছে, আমার এতগুলো ভাই ছিল, আমার এতগুলো বোন ছিল, একজনও আমার বাচ্চাদেরকে কোলে দিল না, সবাই আমার সামনে কোলে নিত, আদর করত, আজ আমি নেই বলে আমার বাচ্চারা এতিম হয়ে চলে যাচ্ছে, এই এতিম দুটোকে দুমুটো কেউ ভাবতে পারছিল না, তোমার ভাইয়ের জন্য মিলাদ দিচ্ছ। তোমার বিবেকের বুকের উপরে হাত থেকে বলো না, তুমি ভাইয়ের জন্য মিলাদে 40-এর মিলাদ দিচ্ছ। এতিম বাচ্চা ধরে যে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে গেল, ওই বিধবারা যে তোমার সামনে কাঁদতে কাঁদতে চলে গেল, একদিন তোমাকে তো বড় ভাষণ বলেছে, বড় ভাই বলে ডেকেছে, নিজের মায়ের পেটের বোন বিধবা হয়ে দুটো বাচ্চা নিয়ে, এতিম দুটো বাচ্চা নিয়ে গাছের ডালের পাখির মতো এসে তোমার কাছে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে। তুমি যখন বুঝতে পেরেছো বোন বিধবা, তোমার মুখের হাসি চলে গেল, তুমি আদর করে বুকে টেনে নিয়ে বলতে পারলে না, ওদের বাপ মরে নাই, আমার দুলা ভাই মরেছে, আমার সংসারে আরো দুটো মানুষ থাকলে খেতো, আজ থেকে তোরা থাক যাস না, আমি তোদের খাওয়াবো, বলতে পেরেছ? এই রামেশ্বরপুর লোকেরা বলতে পেরেছ? বলবে কি করে, তুমি তো নিজের গর্ভধারী মাকে দুটো ভাত দাও না, যে মা তোমার সুখেতে সুখী, তোমার দুঃখেতে দুঃখী, তুমি হাসলে হেসেছে, তুমি কাঁদলে কেঁদেছে, তুমি ঘুমালে তবে তোমার মা ঘুমিয়েছে, তুমি না ঘুমালে তোমার মা ঘুমায় নাই, আতুল ঘরে ছোট বাচ্চা রাত 12টায় উঠে খেলা করছে হাত পা নেড়ে। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াকে দেখাচ্ছে, হাত পা ধরে যখন বাচ্চাটা খেলছে, মা মাথার কাছে চুপ করে বসে আছে, অসহ্য যন্ত্রণা ঘুমে মা মাথা ঘুরে যাচ্ছে তবু বসে আছে, পাশে থেকে বোনেরা বলেছে শো, ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছে, শুয়ে পড়, বলছে না কচি এখনো খেলছে, ও না ঘুমলে আমি কি করে ঘুমাই, আমি না ঘুমলে যে মা ঘুমাতো না, আমি না খেলে যে মা তুলে আমাকে খাওয়াতো, আমি না পড়তে চাইলে যে মা আমাকে পড়িয়ে দিত, আমি ঘর থেকে বাদ হয়ে গেলে যে মা বিছানায় শুতো না বসে থাকতো, আমার বেটা কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমি এলে খাইয়ে তবে খেত, রাতের বেলা যতবার ঘুম ভেঙেছে ততবার বাচ্চা তুলে কোমরের তলায় হাত দিয়ে দেখেছে পেশাব করে জায়গাটা ভিজিয়ে ফেলেছে কিনা, যদি ভিজেছে তো সরিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়েছে, যেন ভিজে কাপড়ের এই ভিজে পানিটা দেহ টেনে ঠান্ডা না লেগে যায়। যতবার ঘুম ভেঙেছে ততবার দেখেছে বাচ্চাটা মশারির ভেতরে আছে না বাইরে চলে গেছে, শীতকালে কেতার ভেতরে আছে না বাইরে চলে গেছে, যদি বাইরে চলে যেত টেনে এনেছে, আর ঠান্ডা পা দুটো নিজের বগলের ভেতরে কোলের ভেতর দিয়ে গরম করে দিয়েছে, দিয়েছে না, দিয়েছে না, দিয়েছে না, ওই মাটাকে আলাদা করে সংসার করাচ্ছে, ওই মা বুড়ো বয়সে হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছে, তুমি কার মোহাম্মতের দালান বাড়ি করে মিলাদ দিচ্ছ, কার মোহাম্মতে তুমি সুন্দর রান্না করে আলে মোলামাদের খাওয়াচ্ছ, কার ভালোবাসায় ওই বৃদ্ধা মাটাকে ঘর থেকে সরিয়ে দিয়েছ, যে তোমাকে শাড়ি, যে তোমাকে কাপড় পরিয়ে পরতো, যে তোমাকে খাইয়ে তবে খেত, যে তোমাকে সারা জীবন নরম গোশ খাইয়ে হাড় খেত, তোমাকে মাছ খাইয়ে কাঁটা চুষে খেত, ডিমটা তোমাকে খাইয়ে দিয়ে শুধু খালি আলু টিপে ভাত খেত, ওই মাটাকে আলাদা করার সময় তোমার একটু কষ্ট হলো না? যেটা আমার মা জীবনে কখনো ঘুম ভরে উঠে একবার মনে হয়েছে যে মা যে ঘরে শুয়ে আছে গিয়ে দেখে আসি, মশারির ভেতরে আছে না বাইরে চলে গেছে, একবারও মনে হয়েছে যে একবার গিয়ে দেখে আসি মা আমার ব্ল্যাঙ্কেটের ভেতরে আছে না শীতকালে পাটা বাইরে চলে গেছে, কখনো মনে হয়েছে যে একবার দেখে আসি মা অচল হয়ে গেছে উঠতে বসতে পারে না,
পেশাব করে মা কাপড়টা ভিজিয়ে ফেলেছে কিনা। এই জীবনে বিবির হাত অনেকবার ধরেছো, পা অনেকবার ধরেছো, বিবির কাছে অন্যায় অনেকবার স্বীকার করেছো। একটা ছেলে মুখে হাত দিয়ে বলো, কখনো বিবির হাত দুটো ধরে তুমি মুখটা ছোট করে বলেছো, তোমার হাত ধরে বলছি চলো না আমার সঙ্গে, আমার মা বয়স্ক মানুষ পেশাব করে কাপড়টা ভিজিয়ে ফেলেছে, আমি একটু চাগিয়ে ধরবো, তুমি কোমরের কাপড়টা ছড়িয়ে একটা শুকনো কাপড় পরিয়ে দেবে, আমার মা বড় কষ্ট পাচ্ছে চলো না, বলেছো জীবনে কোনোদিন? বলেছো কোনোদিন? মজুদি সে বসে হাত তুলে দেখাচ্ছ বিধবাকে খানা খাওয়াবে, এতিমকে খানা খাওয়াবে, মায়ের থেকে এতিম কে দেব খা? এই রামেশ্বরপুর লোকেরা মায়ের থেকে এতিমকে, কারণ তার তো আব্বা মা নেই। আপনার আমার আব্বা মা আছে, চাইতে পারি? মা কার কাছে চাইবে বলো? সে তো এতিম, তার মা নেই, তার বাপ নেই। যে মার বাপ যার হাতে ধরে দিয়েছিল, স্বামীও চলে গেছে, এখন তো সে নিরুপায়, তোরা সন্তান ছিলিস, তোরাও হাতছাড়া হয়ে গেছিস। এই মায়ের থেকে সব থেকে বড় এতিম আর কে? এই মায়ের থেকে সব থেকে বড় এতিম কে? এই মায়ের থেকে সব থেকে বড় মজলুম আর কে? যে তোকে কখনো কোলে থেকে নামাই নাই দেবকা, কখনো কোলে থেকে নামাই নাই, এমন মাকে যারা ভাত দেয় না, এরা আবার বিধবাকে ভাত দেবে? এরা বোনকে ভাত দেবে? বোন তো শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়িতে এলে আপনার মুখটা বাংলার পাঁচের মতো বেঁকে যায়, আপনার পয়সায় টান হয়ে যায়, আপনার খাবারে তখন সংকুলন হয় না। আর মিলাদ দিয়ে পাড়ার লোকের খাইয়ে পরিচয় দাও যে আমি এখনো সবাইকে ভালোবাসি, মাকে ভালোবাসি, লজ্জা করে না? লজ্জা করে না যুবক? যদি সত্যিকারের আল্লাহকে ভয় করো আর কিয়ামতের নবীর পাশে থাকার ইচ্ছা করো, তো তাহলে তোমাদের ঈমানটাকে মজবুত করো, মজবুত করো, মজবুত করো, মজবুত করো। আজকে জলসার শেষ প্রান্তে খালি একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, আমরা মোটামুটি ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তো বলেন তো ঈমান যে আপনি আনবেন আর ঈমান আমরা আনবো, আমাদের ঈমানটা কার সাথে মিলিয়ে ঈমান আনবো বলতে পারেন? জীবনে শুনেছেন? শোনেন নাই? কোনো বক্তার কাছে বলেছেন? বলেন নাই? কোনো হাক্কানি আলেমের কাছে? আপনি তো বসেন না। আমি বলে যাচ্ছি সারা জীবন, আমাকে বাংলার মানুষ জানে আমি পীর মানি না, মানে মুসলমানের ছেলে, কসম খোদার বলছি পীর মানি, হারামি মানি না, পীর মানি। আপনাদের বলছি পীরের হাতে বায়াত হবেন, তবে বায়াত হওয়ার আগে দেখবেন লোকটা হাক্কানি আলেম কি না। পীর হওয়ার আগে আলেম হওয়া শর্ত, আলেমবিহীন পীর হলে যে কোনো সময় বিপদ হতে পারে, এই জন্য আলেমে হাক্কানি পীর দেখে ধরুন, আলেমের সাথে থাকুন, বেঁচে যাবেন, কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো আপনার ঈমানটা কার মাপে আনবেন? ওলির মাপে, বুজুর্গর মাপে, আলেমের মাপে, কোরআন হাদিস দেখে, নবী দেখে? আপনার ঈমানটা কাদের সাথে মেপে আনবেন? আপনার জানা আছে, জানা নেই? আয়াতটা বলে দিচ্ছি, তর্জমাটা কালকে শুনিয়ে দেব। পারা নম্বর ১, সুরার নাম সুরা বাকারা, আয়াত নম্বর ১৩৬ কিংবা ৩৭, প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে আল্লাহ পাক বড় সুন্দর শুনে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ হিতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুওয়াস সামিউল আলিম। অনেক আয়াতের তর্জমা শুনেছেন, তো আয়াতের তর্জমা আল্লাহ যদি করে তো কাল শোনাবো, আসেন ইনশাআল্লাহ কথা হবে, আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ফাইন আমানু, তোমরা যদি ঈমান আনতে চাও আর আমার কাছে ঈমানের বদলা পেতে চাও, তো ফা আমিনু বিমিসলি মা আমানতুম বিহি,
ওদের মতো ঈমান আনো যাদের ঈমানের উপরে আমি হেদায়েতের ফয়সালা দিয়েছি। আর আল্লাহর নবী বলেছেন ইন্নি আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমি রাসূল আমার পরে সাহাবারা নক্ষত্র সমান, যাকে ফলো করবে তোমাদের হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, ঈমান বেঁচে যাবে, ঈমান কামিয়াবি দেবে। এজন্য সাহাবাদের সঙ্গে ঈমানের মাপকাঠি মেলাতে বলেছে ঈমান আনলে সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, আমি হেদায়েতের ফয়সালা করে দেব। কিন্তু সাহাবাদের মতো ঈমান আনা সম্ভব? সম্ভব? সম্ভব না, কিন্তু চেষ্টা করা যায়, যায় যায়। তো ইনশাআল্লাহ তাফসীর আগামীকাল শোনাবো যে কিভাবে চেষ্টা করা যায়, আর আল্লাহ কখন কিভাবে ঈমানের আরো মর্যাদা বাড়িয়ে সাহাবাদের সমান করে নেবে। তার জন্য আল্লাহ পাক তিনটি আয়াত বলেছেন, একটা এ বললাম, একটা সূরা তওবাতে আছে আর আরেকটা সূরা হাসরে আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই ঈমান বানানোর, যে ঈমান নিয়ে কবরে গেলে আপনার কোনো বিচার হবে না। শুনে রাখেন, আজকে বলে দিয়ে যাচ্ছি আগামীকালে জলসা পৃথিবীতে, শুনে রাখেন, যে ঈমান নিয়ে আপনি কবরে গেলে আপনার কবরে কোনো হিসাব হবে না, হাসরে আপনার কোনো বিচার হবে না। আর যে ঈমান নিয়ে গেলে আপনাকে খোদার সামনে বিচারে দাঁড়াতে হবে না, ওই ঈমানের মাপকাঠি জানা নেই। আছে? 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 আগামীকাল আল্লাহ যদি বলিয়ে নেয় তো শোনাবো, কথা দিচ্ছি যে কেয়ামতে একদল মানুষের বিচার হবে না, আল্লাহ পাক তাদের বিচার নেবেন না, আল্লাহ পাক তাদেরকে নিজ কুদরতে পার করিয়ে দেবেন। ও দলটা কারা? আর যাদের ঈমান আল্লাহ পাক কবুল করেছে, আমরাও তাদের মতো হতে পারি কিনা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এগুলো শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গজল বড় আবদার করে বলেছে, বলি দি, হ্যাঁ না, মোর নবীজি যে মুজেজা, মোর নবীজি যে মুজেজা দেখিয়ে গেলেন এই ধরা, তা হবে না কারো দ্বারা, মোর নবীজি যে মুজেজা দেখিয়ে গেলেন এই ধরা, তা হবে না কারো দ্বারা। আবু জেহেলের হাতের, আবু জেহেলের হাতের পাথরগুলো যার শাহাদাতের কলমা শুনায়, আবু জেহেলের হাতের বেজান পাথর যার শাহাদাতের কলমা শুনায়, তা হবে না কারো দ্বারা। বিক্ষয়ে সে ছায়া করে মোর নবীজির বদনে, দুহুদ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে, বিক্ষয়ে সে ছায়া করে মোর নবীজির বদনে, দুহুদ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে, আকাশের চাঁদ দুই খণ্ড হলো যার আঙুলের ইশারা, হবে না কারো দ্বারা। মোর নবীজি, মোর নবীজি যে মুজেজা দেখিয়ে গেলেন এই ধরা,
তা হবে না কারো দ্বারা। মক্কা হতে আবু বকর চলে, মোর নবীজিকে সাথে রাই, দুশ্মনেরা যুক্তি করে আবদুল্লার বেটা পালাবে কোথায়। কথা বুঝেছেন? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, দুশ্মন দরজার কাছে দাঁড়িয়ে আছে, দেখি কি করে যায়। ও বসে আছে, কি করে যায় নবী? চলে গেছে, ও সকাল বেলা চিন্তা করছে, আল্লাহ কি হয় কি হয়, আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার রাসূল চলে গেছে। ধরার ক্ষমতা কারো ছিল? কারো ছিল না। তাই কবি লিখেছে, মক্কা হতে আবু বকর সাথে চলে নবী মদিনায়, দুশ্মনেরা যুক্তি করে আবদুল্লার বেটা পালাবে কথা। দয়ার নবী পৌঁছে গেলেন, দয়ার নবী পৌঁছে গেলেন সেদিন সোনার মদিনায়, হবে না কারো দ্বারা। মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, তা হবে না কারো দ্বারা। সিদরাতে গিয়ে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। সিদ্ধাতুল মুনতাতে গিয়ে আল্লাহ নবীকে বলছে জিবরাইল, আপনি যান। বলছে কি রে ভাই, এমন ফাঁকা জায়গায় এনে কেউ ছেড়ে দেয় রাস্তা চিনে কিছু না? বলছে রাসূলুল্লাহ, যাওয়া সম্ভব নয়। বলে কেন? সিদরাতে গিয়ে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। ওগো রাসূল, করি যদি ভুল এ দানা বাকি রবে না। মোর নবীজি একা গেলেন যেতা, জিবরাইলের সাধ্য নয়, তা হবে না কারো দ্বারা। মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারো দ্বারা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আগামী কালের জলসার কাগজ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে হসপিটাল মোড়েতে ইনশাল্লাহ 7টার পর থেকেই বায়ান শুরু হবে, 7:30 থেকেই, বেশি রাত ওখানেও হবে না, এই 10:30-10:30 শেষ করতে হবে। কারণ শুনে রেখে দেন, যে দেশে বাস করছি সে দেশের কানুনকে শ্রদ্ধা জানানো এটাও ধর্মীয় এবং ইসলামী একটা আদেশ। কারণ দেশের সঙ্গে গাদ্দারি করা, বেয়াদাবি করা, দেশের কানুনকে অবমাননা করা, এটা অমানবিকতা। এই জন্যে মানবতা বজায় রাখা আর মানবিকতা নিয়ে চলা হচ্ছে সব থেকে মহান আমল। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن